কুষ্টিয়ায় আলাদা ঘটনায় দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া সদর উপজেলার সর্দারপাড়া নবুর মাঠ নামক স্থান থেকে জীবন আলী নামে এক স্কুল ছাত্র এবং খোকসা উপজেলায় হিরণ শেখ নামে এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টিকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করেছেন নিহতের স্বজনেরা। পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার সকাল 9টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার দহকুলা সর্দারপাড়া নবুর মাঠ নামক স্থানে একটি পুকুর থেকে জীবন আলী নামে এক এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। জীবন দহকুলা মোহাম্মদ শাহী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। অন্যদিকে গতরাতে কুষ্টিয়ার খোকসা উপজেলার একটি হেলথ সেন্টার থেকে হিরণ শেখ নামে এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করে পুলিশ। হেলথ সেন্টার কর্তৃপক্ষের দাবি, হিরণ বিদ্যুতায়িত হয়ে মারা যান। তবে দুটি ঘটনাকেই পরিকল্পিত দাবি করেছেন নিহতের স্বজনেরা। পুলিশ বলছে হত্যাকাণ্ড কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। শরীফ বিশ্বাস, চ্যানেল 24, কুষ্টিয়া।